বিজেপি সিলেট উদ্যোগে মঙ্গলবার কৃষ্ণনগর দলীয় অফিসে এক যোগদান সভার আয়োজন করা হয়। যোগদান সভায় বিজেপি লিগ্যাল সেলে যোগদান করেছেন বেশ কয়েকজন খ্যাতনামা আইনজীবী। এই যোগদান সভায় উপস্থিত ছিলেন বিজেপি লিগ্যাল সেলের শীর্ষ আইনজীবী সহ বিশিষ্ট চিকিৎসক অশোক সিনহা এবং অন্যান্য আইনজীবীরা। এই যোগদান সভা নিয়ে বিজেপি লিগ্যাল সেলের শীর্ষ আইনজীবীরা জানিয়েছেন যে এই যোগদান সভায় হাইকোর্ট বারের সেক্রেটারি প্রণব আশিস মজুমদার সহ যোগদান করেছেন আরও বেশ কয়েকজন খ্যাতনামা আইনজীবী। এই যোগদানের ফলে বিজেপি লিগ্যাল সেলের ভিট আরও মজবুত হলো বলে জানিয়েছেন বিজেপি লিগ্যাল সেলের আইনজীবী নেতৃত্ব। আমাদের এই বিজেপি লিগ্যাল সেল জয়েন করাতে আমি মনে করি আমাদের বিজেপি লিগ্যাল সেল এর ভিট আরও শক্ত হবে এবং আগামী দিন আমরা হাইকোর্ট বারে আমরা পুরো প্যানেলই বের করে নিতে পারি। আমি আশা করছি আগামী দিন আমাদের এই বিজেপি লিগ্যাল সেল আরও বেশি সামনে গিয়ে কাজ করতে পারবে এবং আমাদের প্রভারী এক্ষুনি আপনাদের বলেছেন যে একদিন সবাই আসবে, ইয়েস এটাই আমি সাপোর্ট করছি যে একদিন সবাই এই বিজেপি লিগ্যাল সেলে জয়েন করবে। আগামীতে পুরো প্যানেলে জয়লাভ করার ব্যাপারে আশা প্রকাশ করেছেন বিজেপি লিগ্যাল সেল নেতৃত্বরা। বরিষ্ঠ চিকিৎসক অশোক সিনহা বলেছেন আগামী দিনেই সবাই বিজেপিতে যোগদান করবে। ভাই আজকে আমাদের সঙ্গে এসেছেন এবং যারা এখনো আসেননি তারা যদি আমার সঙ্গে একবার সেই গ্রামগুলিতে যান, সেই বস্তিগুলিতে যান, গিয়ে যদি দেখেন বিজেপি কীভাবে কাজ করছে দেশে, তাহলে তারা সবাই আমাদের সঙ্গে যোগ দেবে এবং আমাদের দল আরও শক্তিশালী হবে। এটা দলের কোনো কৃতিত্ব না, এটা মানুষের কৃতিত্ব। মানুষ নিজের উন্নয়ন যখন চাইবে তখন আমাদের বিজেপির মতো একটা দলকে পাশে চাইবে। এই যোগদানের ফলে বিজেপি লিগ্যাল সেলের শক্তি বৃদ্ধি হলো, বিশেষ করে প্রণব আশিস মজুমদার হাইকোর্ট বারের সেক্রেটারি এবং বিশিষ্ট আইনজীবী। তার যোগদান করার ফলে আদালত আঙ্গিনায় আরও শক্তিশালী হলো বিজেপি শিবির। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।